একসময় কোচবিহারের মহারাজা শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের পূর্ব ভাগ চাকলার জমিদারি এলাকা ছিল এখনকার কুড়িগ্রামে। আর লাউডাঙ্গার জমিদার বাহাদুর খেতাবপ্রাপ্ত শ্রী শ্রী শীল শ্রীযুক্ত বাবু প্রমোদারঞ্জন বক্সি কুড়িগ্রাম ফুলবাড়ির লাউডাঙ্গাতে এই জমিদার বাড়ি নির্মাণ করেন। পাশাপাশি নির্মাণ করেছিলেন একটি বিষ্ণু মন্দির ও একটি সানবাঁধা পুকুর ঘাট। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার বাহাদুর সবকিছু ছেড়ে কলকাতায় চলে যান, আর কালের সাক্ষী হয়ে থেকে যায় তার জমিদার বাড়ি। জমিদার, সামন্ত, প্রজা, গোমস্তাবিহীন অবস্থায় এখন বেহাল দশা তার। ধসে গেছে জমিদার বাড়ির বেশ কিছু অংশ। অসাধু ব্যক্তিরা বিভিন্ন সময় নিয়ে গেছে জমিদার বাড়ির বিভিন্ন অংশ। আগে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ঘুরতে আসলেও এখন তা প্রায় বন্ধ। যার নেপথ্যে রয়েছে সংস্কারের অভাব এবং অবৈধ দখল। সংস্কার এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিলে এই লাউডাঙ্গা আবারও পর্যটন স্থানে পরিণত হবে বলে মনে করছেন এলাকাবাসীরা। এই জমিদার বাড়ি বহুদিন থেকে পড়ে আছে, এখানে বহু লোক আসে, কিন্তু দেখার মতো অনেক কিছু ছিল, এখন বিলীনের পথে। সরকার যদি এটাকে মানে পূর্ণ নজর দিত, তাহলে এখানে একটা পর্যটন এলাকা হিসেবে পরিণত হতো। তাহলে মানুষজন আসতো, আমরা হয়তো ওখান থেকে কিছু ব্যবসা বাণিজ্য করে আমরা চলতে পারতাম। সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্নভাবে আসে, কিন্তু এর কোনো সংস্কার আমরা এ পর্যন্ত দেখি নাই। কারণ সংস্কারের অভাবে জিনিসটা প্রায় এখন বিলীনের পথে। দোলমেলা উপলক্ষে একটু ওই পূজা পার্বণে হয়, তাছাড়া যেসব জায়গা জমি এই দেবত্বের নামে আছে, রাজা হয়তো দিয়ে চলে গেছে, সেই সবগুলো যেভাবে আছে ওইভাবেই এলোমেলো হয়ে আছে। এটার কোনো সরকার এবং বেসরকারি কোনো সংস্থায় কোনো এখনও প্রতিক্রিয়া নেয়নি। সামনে আছে শিব মন্দির, এদিকে আছে যাবতীয় জমিদার বাড়ির যাবতীয় জমি, এই যে জমিদার বাড়ির যে বাড়িটা, এটা বিলীনের পথে, প্রায় ধ্বংসের পথে। এই জমিদারের বাড়ির মন্দিরটা সংস্কার হোক কি এই জমিদারের বাড়িটা সংস্কার হোক, এটা আমরা চাই। এটা যদি সরকার করে আমার খুব ভালো হবে, আমার সনাতন ধর্মের লোকজন। অবৈধ দখল উচ্ছেদ এবং সংস্কারের ব্যবস্থা সহ সকল সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। লাউডাঙ্গা জমিদার বাড়ি একটি পুরনো নিদর্শন হিসেবে পরিচিত, এটিকে সংরক্ষণ করার প্রয়োজন রয়েছে এবং সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পূর্বক এটি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া জেলা প্রশাসনের তরফ থেকে রিসর্ট জমিন পরিদর্শন পূর্বক অন্যান্য কোনো বিষয়াদি থাকলে সেটিও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।